হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে তোমাদের, এবং এখনই অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্রায় ডিসিশন নিয়ে নিয়েছে তারা পরবর্তীকালে কি নিয়ে পড়াশোনা করবে, এবং অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখনও ডিসিশন নেয়নি। যারা এখনও ডিসিশন নেয়নি তাদের জন্য কিছু দিনের মধ্যেই আমি ভিডিও করে দেবো যে 2020 সালে কোন বিষয়ে তোমরা অনার্স নিয়ে পড়াশোনা করলে, কোন বিষয়ে পড়লে একটি সেরা ভালো পরবর্তীকালে একটি ভালো চাকরি পাবে, সেই বিষয়ে অলরেডি আমি একটি ভিডিও করে দেবো পরবর্তীকালে। এখন যারা প্রায় ডিসিশন নিয়ে নিয়েছে যে আমরা বাংলায় অনার্স নেবো, সো বাংলায় অনার্স নিলে পরবর্তীকালে কী ধরনের চাকরি পাবে সেই নিয়ে আজকের ভিডিওটি, সো সম্পূর্ণ ভিডিওটি দেবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখানে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন পাবেন নিচে, সেখানে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এই ধরনের স্টাডি ভিডিও আমরা নিয়ে আসি। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো অনার্স স্টুডেন্টরা যারা অনার্স নিয়ে পড়বে তাদেরকে প্রথমে প্রাথমিক ধারণা দিয়ে দিই যে অনার্স সাবজেক্টটি কী। অনার্স সাবজেক্ট হচ্ছে একটি বিষয়ের ওপর ধারণা লাভ। উচ্চ মাধ্যমিকে যেমন তোমাদের বিভিন্ন বিভাগ ছিল, বাংলা বাংলা বা আর্টস স্টুডেন্ট ছিল, সায়েন্স স্টুডেন্ট ছিল, কমার্স স্টুডেন্ট ছিল এবং ভোকেশনাল একটি সাবজেক্ট ছিল, এইভাবে বিভাগ ছিল। কিন্তু কলেজে তোমাদের সম্পূর্ণ আলাদা হয়ে যায়, দুটি বিভাগ হয়ে যায়, একটি পাস এবং একটি অনার্স। তো অনার্স মানে হচ্ছে একটি বিষয়ের ওপর তোমাদের জ্ঞান লাভ। এবার একটি বিষয় মানে অন্যান্য সাবজেক্ট থাকবে না তেমন নয়। বাংলা যদি তোমরা অনার্স করছো, ধরে নিই বাংলা অনার্স করছো, এর সাথে তোমাদের তিনটি সাবজেক্ট থাকে, সাব সাবজেক্ট এগুলিকে বলে। সো এই মোট টোটাল 4-5টা তোমাদের সাবজেক্ট থাকে অনার্সে। সো এবার চলে আসছি যে অনার্স কীভাবে পায়। অনার্স হচ্ছে তোমাদের কলেজে যেমন অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করবে এবং তারপরে তোমাদের নাম্বারের ওপর, উচ্চ মাধ্যমিকের নাম্বারের ওপর মেরিট লিস্ট বের হয়। সো যারা বাংলায় অনার্স করছো তাদের বাংলায় নাম্বারটা 80 আপ থাকলে তবেই তোমরা পাবে। সো এবার চলে আসি চাকরি কী পাবে 2020 সালে বাংলায় অনার্স করলে কী ধরনের চাকরি পাবে। সো এখানে আমি টোটাল চারটি তোমাদের বলেছি বেস্ট, যেগুলি তোমরা করতে পারবে অনার্স স্টুডেন্ট যদি হয়ে থাকো, তাহলে পরবর্তীকালে এদিক থেকে এইগুলি দিকে এগোতে পারে। সো প্রথমে যেটি রেখেছি সেটি হলো স্কুল এবং কলেজে শিক্ষকতার তোমরা অপশন পাবে। বাংলায় যারা অনার্স করে তারা সাধারণত স্কুল কলেজে শিক্ষকতার দিকে একটু এগিয়ে থাকে। সো স্কুল কলেজে শিক্ষকতা অবশ্যই পাবে। এছাড়াও দ্বিতীয় যেটি রেখেছি সেটি হলো স্ক্রিপ্ট রাইটার। সো বিভিন্ন মুভি এছাড়াও হলিউড টলিউডের মুভিতে তোমরা স্ক্রিপ্ট রাইটার হতে পারো, অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার হিসেবে তোমরা জয়েন করতে পারো। সো এর জন্য স্কিল দরকার। সো স্কিল যদি থাকে তোমাদের তেমন, তাহলে এদিকে যেতে পারো স্ক্রিপ্ট রাইটার। সো এরপরে যেটি হতে পারো ট্রান্সলেটর হতে পারো। তোমরা যদি বাংলা ছাড়াও যদি অন্যান্য ভাষা জানো, যেমন ইংলিশ, ফ্রান্স এছাড়াও অন্যান্য ভাষা যদি তোমরা জানো, সেই ভাষাগুলি থেকে তোমরা বাংলায় ট্রান্সলেশন করে এই পথেও যেতে পারো। সো ট্রান্সলেশন রয়েছে। এবার যারা মেধাবী ছাত্র রয়েছে বাংলাতে খুব মেধাবী, তারা পরবর্তীকালে গবেষকও হতে পারে। সো এই পদগুলি তোমাদের রয়েছে যারা অনার্স স্টুডেন্ট রয়েছে। সো এরপরে আরও আমি ভিডিও বানাবো যারা অনার্স স্টুডেন্ট ইতিহাস এছাড়াও ভূগোল এইসবে করছো তাদের জন্য ভিডিও করবো। এছাড়াও যারা এখনও অনার্স নিয়ে কী সাবজেক্ট সেরা হবে সেটা জানো না, তার জন্য অলরেডি কালকে একটি ভিডিও আসছে। সো আজকের জন্যে এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এটুকুনি, ধন্যবাদ।